ফসলের জমিতে মহিষ ঢুকে যাওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক দম্পতি বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মালদার ইংরেজবাজার থানার নড়হাট্টা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায়। আহত 38 বছরের বিশু মণ্ডল ও তার স্ত্রী 30 বছরের জয়ন্তী মণ্ডল বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কাদের জমিতে ঢুকেছিল? কি গরু? পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো এই দিন সকালেও বিশু মণ্ডল নিজের জমিতে ফসল দেখতে যান। সে সময় তিনি দেখেন তার জমিতে কয়েকজন মহিষ নিয়ে ফসল নষ্ট করছে। প্রতিবাদ করায় তাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে বিশু ঘোষ, ছোটন ঘোষ সহ কয়েকজন বলে অভিযোগ। খবর পেয়ে জয়ন্তী মণ্ডল উপস্থিত হলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এলাকাবাসীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনা সকালে ও জমিনে গিয়েছিল, জমিনে গিয়ে দেখছে যে মহিষ পুরো ওর জমিনে ঢুকে রেখেছে। ও বাধা দিতে গিয়ে ওকে পুরো মারধর পুলিশ থেকে গিয়েছিল, কাপড় টাপড় মানে ছিঁড়াছিঁড়ি হয়েছে, ওকে ধাক্কা মারা হয়েছে। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে গোবিন্দপুর মাঠে, নদীর ধারে, কালিন্দী নদীর উপরে। কারা মারধর করেছে? এই ঘোষগুলো, আরাপুরের ঘোষগুলো। কিসের জমি ছিল না? ওখানে ছিল ঝিঙা ছিল, তারপরে ডাঁটা আছে, ভিন্ডি আছে, তারপরে ওই গরু খাবার। কী দিয়ে মারধর করেছে? লাঠি দিয়ে। আর ওদের কাছে তো হাসপাতাল থাকেই, এখন তো হাসপাতালে ভর্তি। হ্যাঁ, এখন তো হাসপাতালে ভর্তি করতেই হবে, কিছু করার নেই। অভিযোগ করেছেন অভিযুক্তের বিরুদ্ধে? হ্যাঁ করেছি, বলতে যে থানাতে জানানো হয়েছে, হসপিটালেও হসপিটালে এসেছি আমরা। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।